টানবে না আমার সঙ্গে। প্রত্যেক বছর যে লোকগুলো কাজ করে তারা বারবার ফোন করছিল যে শুভলদা একদম বসে আছি, কিচ্ছু কাজ কি হবে না এবছর তাহলে? মানে এটাও একটা নাড়া দিয়ে গেছে যে সত্যিই তো, হ্যাঁ আগের বার বা তার আগের বার 100 জন 150 জন মিলে কাজ করতো আমার সাথে, সেটা পারিনি। তাতে কি হয়েছে, অনেক কম 20 জন নিয়ে হয়তো কাজ করছে। আরে এতদিন আমরা বসেছিলাম ঘরে, হ্যাঁ কোনো কাজকর্ম নেই, কিছু নেই, ঘর থেকে বেরোতে দিচ্ছে না, দোকানপাট সব বন্ধ হয়ে আছে, হাট বাজার করতে পারছি না, পয়সা করি নেই, খাবো কি? এই ইলেকট্রিকের কাজ করি, আমাদের সংসার জীবনযাপন করি। তো প্রায় গত 6-7 মাস ধরে আমাদের কোনো কাজকর্ম ছিল না, এখন আমাদের 2-1টা কাজ আসার জন্য মালিক আমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসছে। আমরা এখানে কাজ করেছিলাম, এই কিছু দিন যদি কাজ করে যদি কিছু টাকা পাওয়া যায় তাহলে আমাদের সংসারে অনেকটাই উপকারের কাজে লাগে। পুজোটা আজকের দিনে পশ্চিমবাংলায় কিন্তু শুধু উৎসব নয়, দুর্গাপুজোটা কিন্তু এখন একটা আবশ্যক জিনিস হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রচুর মানুষ তাদের রুজি রোজগার করে নিয়ে যায় দুর্গাপুজোর মাধ্যম দিয়ে। এবং এই দুর্গাপুজো যদি আমরা না করি প্রচুর পরিবার কিন্তু না খেতে পেয়ে মারা যাবে। দর্শকদের ভালো লাগবে, আমরা সেটাকেই উপভোগ করি, পয়সাটা সব জায়গায় মানে ম্যাটার করে না। তো এবছর দর্শকটা পাচ্ছি না, সেটাই সব থেকে বাজে লাগছে।